হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো মিঠাইয়ের বার্থডে তো অনেকদিনই হয়ে গেল, কিন্তু মিঠাইয়ের গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এর আগে কিন্তু মিঠাইয়ের গিফট খুলে দেখা হয়ে গেছে, তো তোমাদের দেখাবে বলে দেখো মিঠাইরানি এখন বসেছে, তো আমাকে ও ধরতে দেবে না, ও নিজেই দেখাবে। যেদিনকার জন্মদিন হলো তার পরের দিন সকালবেলায় নিজে সব গিফট খুলে একা একা দেখেছে, কাউকে ধরতে দেয়নি, মানে ও এত খুশি হয়েছে। তো আজকেও ও নিজেই তোমাদের গিফটগুলো দেখাবে, আমাকে আর দেখাতে দেবে না। তো দেখো নিজেই বসেছে, ওকে আশেপাশে দিয়ে দিয়েছি। তো চলো এবার দেখানো শুরু করা যাক। তোমরা সবাই জানো বেশি লোকজন বলা হয়নি, ইচ্ছে আছে যখন মিঠাইয়ের 5 বছর কমপ্লিট হবে তখন একটু বড় সড়ো করে করব, সবাইকে বলবো। তো চলো এখন এই গিফটগুলো দেখা যাক কী কী পেলো। দেখো প্রথমে টেডি বিয়ারটা দেখো, টেডি বিয়ারটা। এটা কে দিয়েছে? তো এই টেডি বিয়ারটা দিয়েছে আমার মাসি। এটা কে দিয়েছে দেখাও, ভালো করে দেখাও কে দিয়েছে এটা। তো এই পুতুলটা দেখতে পাচ্ছ, ও বলল পকাই কাকা। পকাই কাকা হচ্ছে মিঠাইয়ের বাপির একটা বন্ধু। তো বড় কাউকে তো নিমন্ত্রণ করা হয়নি, তো মিঠাইকে ভালোবাসে বলে বাড়িতে এসে এই পুতুলটা ওকে দিয়ে গেছে। এবার এটা দেখাবে মিঠাই, দেখো নিজে নিজে কিন্তু বার করে নিচ্ছে। এটা কে দিয়েছে মাম্মা? তো এই জামাটা দিয়েছে আমার দিদা। খোলো মিঠাই, খোলো এটা, খোলো। তো এই হচ্ছে উপরের টপটা, নিচে স্কার্টটা দেখো। হ্যাঁ, আর এটা হচ্ছে স্কার্টটা, তাই তো মিঠাই? তো রেখে দাও ওগুলো এক পাশ করে। দেখাও, বার করো। তো এখানে রয়েছে একটা টিফিন বক্স, আর একটা একটা কি আছে মিঠাই, আর একটা আছে জলের বোতল। এই যো, তো এটা কে দিয়েছে আমার সঠিক মনে নেই, যেগুলো আমার হাতে দিয়েছে সেগুলো আমার মনে আছে। হ্যাঁ, এক এক করে বার করো। ওটাও একই, ওটা খুলিস না, একই আছে, দেখি দে শুধু প্যাকেটটা দেখি দে। তো এটাও একটা সেম, মানে জলের বোতল আর টিফিন বক্স। তো এটা আর খুললাম না, আমার সঠিক মনে নেই এগুলো কে দিয়েছে। আর দেখাও, ওটা তোমার আগে থেকেই ছিল। আর একটা রং পেন্সিল ছিল ছোট, তো ওটা মিঠাই খুলে দিয়েছে, তো ওটা আর এখানে নেই। আর এই একটা বড় রং পেন্সিলের বক্স। হ্যাঁ দেখাও। তো এই যো একটা কালার বক্স দিয়েছে। আর ওখানে আঁকা বইটা দেখছো, ওটা মিঠাইয়ের আগে থেকেই ছিল, তো সেটাও ওই চিকচিকির মধ্যে ভরে দেওয়া হয়েছিল, কারণ মানে রং নিয়ে আঁকতে শুরু করে দিয়েছিল সেই কারণে। হ্যাঁ, এটা কে দিয়েছে? তো এটা ওর আন্টি দিয়েছে, মানে ও যার কাছে পড়ে, তো সেই আন্টি এই খাতাটা, একটা পেন আর একটা রং পেন্সিলের বক্স দিয়েছিল। তো রং পেন্সিলের ছোট বক্সটাও খুলে নিয়েছে। পেনটা বার কর মাম্মা। ব্যাগ ওর মধ্যেই আছে, থাক পেনটা পরে দেখবো কোথায় আছে, এক এক করে বার কর। এটা দেখা, এটা দেখা। হ্যাঁ, এটা মেজো ঠাম্মা, দেখাও, খুলে দেখাও, খুলে দেখাও, সামনের দিকে ঘোরাও। হ্যাঁ, এই হচ্ছে একটা টপ, নামা, স্কার্টটা দেখাও। আর এই হচ্ছে স্কার্ট, খুব সুন্দর হয়েছে, সবকটা গিফটই সুন্দর হয়েছে। বার করো আর কি আছে, কে দিয়েছে মিঠাইটা?
দিদুন দিয়েছে, তো মাও আসতে পারেনি, টাকা পাঠিয়েছিল। তো এটা মানে ওর জন্মদিনের আগেই কিনে নিয়েছি, কারণ জন্মদিনের দিন পড়বে বলে। কি আছে ওখানে? হ্যাঁ, এটা কে দিয়েছে? কে দিয়েছে? খোলো খোলো, ওটা খোলো। হ্যাঁ, ওই যে পেনটা বেরিয়েছে, এবার সবার নিচে ছিল পেনটা। ওই জামাটা খোলো, দেখাও কি তো। এটা একটা মিঠাই বাপির বন্ধুর ছেলেকে নেমন্ত্রণ করা হয়েছিল, তো ওর সেই দাদা দিয়েছিল, আর তার সঙ্গে ওর মাকে বলা হয়েছিল। এই যে টপ, টপটা খুব সুন্দর। হ্যাঁ, এটা টপ, প্যান্টটা দেখাও। রেখে দাও। আর এটা হচ্ছে প্যান। তো এগুলো বেশ বড় বড় মিঠাই, এখন হবে না কিন্তু পরে পরতে পারবে, একসঙ্গে তো অনেক জামা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে সবকটা গিফট, এখনো রয়েছে, চিকচিকিতে রয়েছে না। তো এই চকলেটটা আমার পাশের বাড়ি যাকে বলেছিলাম, কাকি শাশুড়ির ছেলের বউ, শুধু আমার যাকেই বলেছিলাম, তো ও দিয়েছে এই চকলেটটা। আর একটা এরকম সেম চকলেট পড়েছে, মানে আর একটা রয়েছে না, দেখা। তো এই যো আর একটা সেম চকলেট, আমি জানি না এটা কে দিয়েছে, আমার অতটা খেয়াল নেই। আমার আর একটা চকলেট পেয়েছিল মিঠাই, এর চাইতে একটু বড়, ওটা খুলে দিয়েছে, খুলে সবাইকে দেওয়া হয়েছে আর ও নিজেও খেয়েছে। তো এই হচ্ছে মিঠাই রানীর গিফটস। আর আমার মামা মামি এসেছিলো, ওরা পয়সা দিয়েছে মিঠাইকে। মামা বলেছে যে টাকাটা দিয়ে ওর ইচ্ছে মতো ওকে কিছু কিনে দিস, তো সেটা তো এখনও কেনা হয়নি, রয়েছে। আর এই ছোট্ট মিঠাই নিজে সব গিফট নিজে খুশি খুশি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।